জয় গুরু। হ্যাঁ, কথা শুভজি কি? হ্যালো, আগে আগে আর শুভজি কথা? হ্যাঁ, আগে ব্রহ্মানন্দ সুধাধার প্লাবিত মুখমণ্ডল বন্দে ত্বাং করুণা সিন্ধু চিন্ময় পুরুষোত্তম মায়া ঘোরতমধ্বংসী সিদ্ধাপ্রবিভাষকম জ্যোতির্ময় প্রসন্নশ্চ নমামি পুরুষোত্তম প্রণমামি লক্ষ্মী মাতা সরসীর পধারিণী অনুশক্তির উপাধিষ্ঠানন্দ বিধায়িনী রস সম্পূজিতা দেবী পুরুষোত্তম বিশ্বকল্যাণময়ী মা মহালক্ষ্মী নমস্তুতে। ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেম বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আদ্য প্রভো নমামি প্রধান আচার্য দেব স্থলাভিত্ত ত্রিকালদর্শী সিদ্ধবাক আজির ভরসা সিদ্ধাদাং শ্রী পাদ পঙ্কজ কুটি প্রণাম পূজনে বাবাইদা সিপাহিদা বিঙ্কিদা অবিন্দা ইষ্ট পরিবার সমস্ত মোর অনন্ত কুটি প্রণাম। ইষ্ট পরিবার সুখরে শান্তিরে আনন্দে রুহন্তু যাহি পরম পিতাঙ্গ রাতে আকুল প্রার্থনা সেমানে সুখ শান্তি আনন্দ হইলে সমগ্র জীবজগত সুখান্তি আনন্দ তথা আমি মানে সুখান্তি রহিলে। আজির এই কটক সৎসঙ্গ বিহার বরেণ্য ইষ্ট সর্বস্ব আমার পুরোধা। আজি পুরোধারে প্রথমে আমার থিলে আমার ভক্তপ্রাণ সুবক্তা এবং জ্ঞানী গুণী ভক্ত সাধক মনীষ শ্রীযুক্ত দম্বরভাব এবং ইষ্ট প্রতিষ্ঠা করবে সে তাঙ্কর জনে সর্পিত আপনা আউ জনে ভাই হচ্ছেন শ্রীযুক্ত বিশ্বাল ভাই মু যে তাঙ্কর যে পরিচালনা ক্ষেতা আছে সেইথিরু মনে করি সেই জনে মধ্যে সুসংগঠক এবং সুবক্তা সেমানকর সার্বিক কল্যাণময় পরম পিতাঙ্ক প্রার্থনা করে। আজির এই সৎসঙ্গে যোড়ি হয়েছিল অন্যান্য ইষ্ট সর্বস্ব রীতি অধ্যুজ যাজক তথা কর্মী মানে সমস্ত মোর প্রীতিপূর্ণ জয় গুরু ভাল পাইবা নিবেদন করে। এ করোনা মহামারী পাই আমি সমস্তে শারীরিক ভাবে একাঠি হয়ে পারুনি সত, কিন্তু আমরা সমস্তে ভাবাত্মক ভাবে মানসিক ভাবে আধ্যাত্মিক ভাবে আমার যোড়ি হয়ে পরস্পরকে আলিঙ্গন করুছে পরস্পর সুখ শান্তি আনন্দ পাই পরম পিতাঙ্ক প্রার্থনা করুছি। যে কথা আমার গীতা আছে মদ্গদ মদ্গদ প্রাণ বোধয়ন্ত পরম কথি তুষ্টি চ রমন্তি চ। তেণু এ করোনা মহামারী পাই আজ যে আমার বিশিষ্ট পত্রকার যে আমার এডিটর সুন্দর ভাবে এ প্রাসঙ্গিক মনোভাব কথাগুলোকে সব সদাচার বা সুন্দর ভাবে অতি মধুর কণ্ঠে মার্মিক ভাষায় কহিলে এগুলা কি ভাবুছি সৎসঙ্গের নির্যাস যেমনি আমার লন্ডনর যে মিস্টর থিলে আন্টনি আসপেট সে কুলে স্পিক্স লিটিল বট আকচিস মত খুব অল্প সময় ভিতরে সে বহু কথা যাইছেন এবং সেটা এই পরিপ্রেক্ষিতে এটা প্রাসঙ্গিক মনে হুয়ে এবং এই করোনা পাই আমি কেউ ভয় পা না কারণ সে দাদা বিষয়ে অভিভাবক দিয়েছেন আঞ্জা যেতে হি আসু মনে রক্ষিব জোর মথা আর চিন্তা আলাদা ভাবনা কেউ ইষ্টি চলন থাকে যদি রোগবান দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি এবং শ্রীমদ ভগবদ গীতার মধ্যে হচ্ছে 18 অধ্যায় 19 শ্লোকে কুহছেন মৎচিত্তা সর্বদুর্গাণী মত প্রসাদ তৈষতি অপিচিত অহংকার নশ্বসে যদি ন শুণব তো তেমন ঠাকুর এইগুলা সব আমি দিয়েছে আন্থ কবির কথাটি আরম্ভ করা সন্থ কবির তাঙ্কর সে দোহা যাহা দিয়েছে এই সমর মানব সত্তা পাই গোটে বড় উপাদেয় গ্রন্থ সে দিয়েছে তাঙ্কর কবির রচনা ভাবলি সেইথির গোটে সদ্গুরু চ্যাপ্টর অছে 300 নম্বর শ্লোক সে কুমার গুরু গোবিন্দ দো খড়ে কাকু লাগু পায় বলি হারি গুরু আপনে গোবিন্দ বতায় অর্থাৎ গুরু আউ গোবিন্দ যদি মো সামনে আসে উপস্থিত অছি তাহলে প্রথমে গুরুঙ্কু বন্দনা করে দীক্ষা দেবি এবং তাকে স্মরণ করিবি কাহিঁকি এই গুরু গোবিন্দর মার্গদর্শন করি পুঁ সেই গ্রন্থর 309 দোহারে কবির সাহেব কুচন গুরু হি বড়ে গোবিন্দ মন মে দেখ বিচার হরি সুমারি তো ওয়ার হে গুরু সমারে সুস্পার অর্থাৎ যে ভগবান ভজন করতে সে ধন্য হয়ে যাতে কিন্তু যে গুরুঙ্কর সেবা ইষ্টপ্রাণ হুম সে কন না মুক্তি পাই যা মুক্তি মানে ঠাকুর কুমেন ফ্রিম ফ্রম বন্ডেজ এ কাম ক্রোধ মদ মোহ মুক্তি পাই যাতে যেটা আছে আমার গীতার জন্ম কর্ম দীপ এবং যে ব্যক্তি তত্ত্ব তত্ত্বাদেহ পুনর্জন্ম নয় সংসারী পাই যাতে ঠাকুর এবং সে ঠাকুর হলে জীবনরতা ইষ্ট দেবতা কে হচ্ছে সদ্গুরু কে হচ্ছেন সে বেতা পুরুষ মূর্তি চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব জীবনের সকল রহস্য তাঙ্কর করতল কথা তাঙ্ক প্রতি প্রাণমুচা টাণে
ସତ୍ସଙ୍ଗ କଲେ, ସେବା କଲେ, ଅନୁସରଣ କଲେ, ତାଙ୍କର କୀର୍ତ୍ତକର୍ମ, ନାମ ଧ୍ୟାନ ଭଜନ ଯାହା ଇତ୍ୟାଦି ଥିଲେ, ତାଙ୍କର ସୁଖ ସୌଖ ଆନନ୍ଦ ପ୍ରତି ଆହ୍ଲାଦ ପ୍ରତି ଲକ୍ଷ୍ୟ ରଖି ଚାଲିଲେ ଅଜ୍ଞାତ ସ୍ଥଳରେ ଅନେକ ଜ୍ଞାନ ଭିତରେ ଆସେ, ଆମକୁ କିଛି ବି ଭାବିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ, ଯାହା ହବା କଥା ତା ଆମେ ହେଇଯିବା। ଏ ହେଲେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର, ସେ ହେଲେ ମୁକ୍ତ ବେଦ 1953 ଏପ୍ରିଲ ଉତ୍ସବରେ ଶ୍ରୀ ଠାକୁର କହୁଥିଲେ, ଆମେ ଏକ ଅଚଳ ପ୍ରାଣୀ, ଆମର ଆମର ପୂର୍ବେ କେଉ ଦେଖେନି ଓ ପରେ କେଉ ଦେଖିବାନି। ଏଇ ଯୋଉ ଠାକୁରଙ୍କୁ ଯୋଉ ବାଣୀଟି ବଡ଼ ରହସ୍ୟମୟ, ବଡ଼ ବିଚିତ୍ର ଏ ବାଣୀ, ତେଣୁ ଆମ ମୋ ଭଳିଆ କେହି ନାହାନ୍ତି, କିଏ ଆସିବେ ବି ନାହିଁ। ତେଣୁ ସେ ଯେତିକି ଆମକୁ ଜଣା, ଆମେ ସେତିକି ମାତ୍ର ପୁରୁଷୋତ୍ତମ କୃତ୍ୟ ବୁଝେଇ କହୁନା, କେମିତି ବରଫ ଖଣ୍ଡେ ସମୁଦ୍ରରେ ବରଫ ଭାସୁଥାଏ, ଆଗକୁ ଟିକେ ନାକ ଦେଖାଯାଉଥାଏ, ଭିତରେ କିଛି ଯେ ବିରାଟ ବରଫର ପାହାଡ଼ ଦେଖାଯାଉନଥାଏ, ଠିକ ସେଇଭଳିଆ ମାର୍କିନ ଭକ୍ତ ଲେଖିଛନ୍ତି, ରେ ଆର୍ଚର ହାଉସ୍ ଲେଖିଛନ୍ତି, ଓସିନିଏଟି ଠିକ ସେଇ କଥା। ସେ ଆମ ଆମ ସେ ଅବାଙ୍ଗ ମାନସ ଚରମ, ଆମେ ତାଙ୍କୁ କ'ଣ ଜାଣିବା, କେବଳ ତାଙ୍କୁ ଭକ୍ତି ଦେଇ ପ୍ରେମ ଦେଇ ଜାଣି ହୁଏ, ନହେଲେ ଆଉ କୌଣସି ତାଙ୍କୁ ଆମ ବୁଦ୍ଧି ଯେତେ ଖଟିଲେ ବି ତାଙ୍କୁ ଜାଣିପାରେ। ଏବଂ ସେ ହେଲେ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର, ତାଙ୍କୁ କେହି ବି କେବେ ବି ଜାଣିପାରନ୍ତି ନାହିଁ, କେବଳ ଭଲ ପାଇବା ଛଡ଼ା, ଭକ୍ତି କରିବା ଛଡ଼ା ତାଙ୍କୁ ପାଇବାର ଅନ୍ୟ କୌଣସି ରାସ୍ତା ନାହିଁ। ଏବଂ ଠାକୁରଙ୍କୁ ଯିଏ ଆମର ଇଏ ଥିଲେ ହେମକବି, ସେ ବି ଲେଖିଛନ୍ତି ଯେ ଆସେ ସେ ମାଜାର ମନୁଷ, ତାର ସାଙ୍ଗେ ମନୁଷ୍ୟର ମେଲ, ହା ହାସ ଖେଳ ଚଲା ବୋଲା, ଆଉ ଯିଏ ଦେଖେ ଆର ଭୁଲେନି। ଠାକୁରଙ୍କୁ ଦେବଧୁ ଏତେ ସୁନ୍ଦର, ଏତେ ସୁନ୍ଦର ରୂପ ଠାକୁରଙ୍କର, ଯିଏ ଆସିଛି ସିଏ ଥାଏ, ଆସିଥିଲେ କୃଷ୍ଣ ମୋହନ କୃଷ୍ଣ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ, ସେ ବି ସେ ରହିଗଲେ, ସେ ତାଙ୍କ ବୈଜ୍ଞାନିକ ସାଥିକି ଛାଡ଼ିକି ରହିଗଲେ, ସୁଶୀଲ ବସୁ ବି ରହିଗଲେ, ସମସ୍ତେ ପ୍ୟାରୀ ନଦୀରୁ ଯେତେ ସବୁ ପାର୍ଷଦ ସବୁ ଠାକୁରଙ୍କର ଯୋଉ ଦେହ ସୁନ୍ଦର ଦେହ ଦେଖି ସେ ସେଠି ରହିଗଲେ। ଏବଂ ଏ ଠାକୁରଙ୍କୁ ଲଭିଂ ଫ୍ରେଣ୍ଡ ମ୍ୟାନକାଇଣ୍ଡ, ମୁକ୍ତା ଗଛରୁ ଜମିଦାର ଜ୍ୟୋତିଷ ଆଚାର୍ଯ୍ୟ ଯେତେବେଳେ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ ପାଇଁ ଯାଇଥିଲେ, ଠାକୁର ସେଦିନ ତାକୁ କହୁଛନ୍ତି, ଜ୍ୟୋତିଷ ଆଚାର୍ଯ୍ୟ ଆଜି ଆପଣ ରହିଯାଆନ୍ତୁ, ଖଣ୍ଡେ ରହିଯାଆନ୍ତୁ, ଆପଣ ଭଲ ରୋଷେଇ କରୁଛନ୍ତି, ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ମୁଁ ଖାଇକି ଟିକେ ତୃପ୍ତ ହେବି। ଆଚାର୍ଯ୍ୟ ସାର କହୁଛନ୍ତି, ଠାକୁର ମୋତେ ଆଉ ଅନୁରୋଧ କରନ୍ତୁ ନାହିଁ, ମୁଁ ଆଜି ଟ୍ୟାକ୍ସି ଧରିକି ଆସିଛି ପଳେଇବି। ଠାକୁର କହିଲେ, ଟ୍ୟାକ୍ସି ଛାଡ଼ି ଦିଅ, କୁହନ୍ତୁ ମୋ ପାଖରେ ରାଜିବି। ଏବଂ ପାର୍ଷଦ ମାନଙ୍କୁ କହିଲେ ଯେପରି ତାଙ୍କୁ ଛାଡ଼ି ଦିଅନି, କିନ୍ତୁ ସେ ଗଲେ ଏବଂ ଅକାଳ ମୃତ୍ୟୁ ହେଲା। ପୁରୁଷୋତ୍ତମଙ୍କ କଥା ନ ମାନିଲେ ଏଇ ଫଳ ହୁଏ। ସେଦିନ ଯୁଧିଷ୍ଠିର, ଧର୍ମରାଜ ଯୁଧିଷ୍ଠିର ଠାକୁରଙ୍କ କଥା ମାନିନଥିଲେ, ଠାକୁର କହିଲେ ତୁମେ କହ ଅସୁସ୍ଥମ ବୋଧ ବୋଲି, କିନ୍ତୁ ସେ କହିଲେ ନାହିଁ, ଫଳରେ ତାଙ୍କୁ ନରକଦ କରିବା। ପୁରୁଷୋତ୍ତମଙ୍କର କଥା ଯିଏ ମାନେ ନ ମାନେ ସେ ଏଇଭଳିଆ ତାଙ୍କର ଅଧପତନ ହେଇଯାଏ। ଠାକୁର କ'ଣ କରନ୍ତି ନା, ଏଇ ଭିକାରୀମାନଙ୍କୁ 8 ଟଙ୍କା ଆଣି ଭିକ୍ଷ ମାଗୁଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କ ଦେହରେ ସେଟା ଯାଉନି, ରାଜ ଧୀରାଜ ସେ ଠାକୁର ମାଗୁଛନ୍ତି ଭିକାରୀମାନଙ୍କୁ। ଠାକୁର କହୁଛନ୍ତି, ଏ ଭିକାରୀମାନେ ପୂର୍ବ ଜନ୍ମରେ କିଛି ଦାନ କରିନାହାନ୍ତି, ଆଜି ସେମାନେ ଭିକାରୀ ହେଇଯାଏ, ତେଣୁ ସେମାନଙ୍କୁ ମୁଁ ମୁକ୍ତି ଦେବି ନା ଆଉ କିଏ ମୁକ୍ତି ଦେବ। ଏହେଲେ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁଚନ୍ଦ୍ର ଯେମିତି ଗାଙ୍ଗା, ଏବଂ ଠାକୁରଙ୍କ ଯେତେବେଳେ ପଦ୍ମାଚାରୀ ପଦଚାରଣ କରୁଥିଲେ, ଏହି ସମୟରେ 2ଟା ଆଣ୍ଟି ସୋସିଆଲ ଠାକୁରଙ୍କୁ କହିଲେ, ଠାକୁର ଆସି ଆମ ଦଳରେ ଯୋଗ ଦିଅ। ଠାକୁର କହିଲେ, ମୋର ବି ଗୋଟେ ଦଳ ଅଛି, ମୋ ଦଳରେ ଆସି ଯୋଗ ଦିଅ। ତେଣୁ ସେମାନେ ଠାକୁରଙ୍କୁ ଭୟଭୀତ କରିବା ପାଇଁ ରିଭଲଭର ଛୁରୀ ଏସବୁ କଲେ। ଠାକୁର ସେହି ସମୟ ଐତିହାସିକ ହସ୍ତ, ଯୋଉ ହସରେ ପଦ୍ମାର ନଦୀ ଏକଦମ ଉଚ୍ଛଳକୃତ ହେଇଯାଇଥିଲା, ଗୋଟିକି ବୁଦ୍ଧବୁଦା ହେଇଯାଇଥିଲା, ତାକୁ ସେ ଦେଖିକିରି ସେ ଅବସ୍ଥା ଦେଖିକି ସେମାନେ କ୍ଷମା ଭାବିଲେ, ଠାକୁରଙ୍କୁ ପଡ଼ିଲେ। ଏଇଭଳି କୃଷ୍ଣ ଠାକୁର ମଧ୍ୟ ଯାଇଥିଲେ ପାଣ୍ଡବମାନଙ୍କ 5 ବଳା ମାଗିବା ପାଇଁ, ସେତିକି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଯାଇଥିଲେ। ସେଦିନ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ମାନି ଦୁର୍ଯ୍ୟୋଧନ କୃଷ୍ଣଙ୍କୁ ବନ୍ଦୀ କରିବା ପାଇଁ ସନ୍ଦେହ କଲେ, ସେଇଦିନ ବି କୃଷ୍ଣ ଠାକୁର ଗୋଟେ ଅଟହାସ୍ୟ କରିଥିଲେ, ଐଶିକ ଅଟହାସ୍ୟ, ଯୋଉ ଅଟହାସ୍ୟରେ ସାରା ସେ ସୈନ୍ୟମାନେ ସବୁ ଫ୍ରିଷ୍ଟ ହେଇଯାଇ ନିବେଦ୍ୟ ହେଇଯାଇଥିଲେ ଏବଂ ସ୍ଥାପିତ ଆସିଥିଲେ। ଏ ହେଲେ ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର, ସେ ହେଉଛନ୍ତି ମୂର୍ତ୍ତ ବେଦ, ଏବଂ ତାଙ୍କର ପ୍ରତ୍ୟେକ କଥା ତାଙ୍କର କଥା ସବୁ ବେଦ। ଆମର ବେଦ, ଆମେ ଠାକୁର ଆସିବା ପୂର୍ବରୁ ଆମର ଯୋଉ ମନ୍ତ୍ର ଥିଲା ବୈଚିତ୍ର, ସେଇଟା ଟିକେ ମୁଁ ପଢୁଛି, ସମସ୍ତ ସ୍ୱଳ୍ପ ବହୁତ କହିବାକୁ ଅଛି, ତାପରେ ଠିକ କହୁଛି, ହରି ଅନନ୍ତ ତାଙ୍କ କଥା ମଧ୍ୟ ସେ ସମୟରେ ଥିଲା ଆମର ମନ୍ତ୍ର ଲୋକ, ଓମ୍ ପୂର୍ଣ୍ଣମଧ ପୂର୍ଣ୍ଣମିଦ ପୂର୍ଣ୍ଣ 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 ମହାଦେବ ପୂର୍ଣ୍ଣ ଶିଷ୍ୟତେ ଓମ୍ ଭୂର୍ବ ସ୍ୱ ବରଣ୍ୟ ଭର୍ଗ ଦେଶୀୟ ପ୍ରଚୋଦୟାତ୍ ଓମ୍ ସତ୍ମା ସତ୍ଗମ ତମ୍ମା ଜ୍ୟୋତିର୍ଗମ ମୃତ୍ୟୁର୍ମାଙ୍ଗମ ଗମୟ ସର୍ବେଷାଂ ସ୍ୱସ୍ତିର୍ ଭବତୁ ସଦା ମଙ୍ଗଳ ଭବତୁ ସର୍ବେ ସ୍ୱସ୍ତି ସଖିନ ଏଗୁଡ଼ା ସବୁ ଥିଲା। ଓମ୍ ତ୍ରମ୍ବକ ଯଦାମେ ସୁଗନ୍ଧେ ପୃଷ୍ଟିବଧ ଏଗୁଡ଼ିକ ସବୁ ବୈଦିକ ମନ୍ତ୍ର, ଏ ମନ୍ତ୍ରରୁ ସେ ବହୁତ ସଫେଇ ମନ୍ତ୍ର, କିନ୍ତୁ ସେ ସେ ଠାକୁରଙ୍କୁ ଯଦି ଆସିବ ସେ ଯୋଉ ଯାହା ବି କହିଲେ ଏଗୁଡ଼ା ହେଉଛି ବେଦ, ତେଣୁ ଏଗୁଡ଼ାକ ପଢିବାକୁ ଯଦି ଦରକାର ନାହିଁ, ଠାକୁରଙ୍କ କଥା ହିଁ ମାନି ଚାଲିଲେ ସେ ବେଦର କାମ ସବୁ ହେଇଗଲା। ଏବଂ ଯୋଉ ମହାବାକ୍ୟ ମାନେ ଠାକୁରଙ୍କୁ ଅଛି, ଈଶା ସର୍ବ ଜଗତ ଜଗତ ତେନ ତେଥେନ ଭୋଜିତା
ଯୋଗଭୁକ୍ତ ସ୍ୱସ୍ଥାନ ଅବସ୍ଥା ତେଣୁ ଯୋଉ ଉପନିଷ ମହାକ୍ୟ ଏକମ ସଦ୍ବିପା ବହୁଳା ବଦନ୍ତି ବସୁଧୈବ କୁଟୁମ୍ବକ ଏଗୁଡ଼ିକ ସବୁ ଉପଦେଶ ଉପନିଷଦ ବାଣୀ ଏଗୁଡ଼ିକ ସବୁ ଠାକୁରଙ୍କ କୋଉଟା ହଉଛି ନା ପୁଣ୍ୟପୋଥି ଆଦର୍ଶ ବିନାୟକ ସବୁ ଗ୍ରନ୍ଥ ବୈଜ୍ଞାନିକ ବିଶୁଦ୍ଧତା ରକ୍ଷା କରି ସବୁ ସେଥିରେ ସନ୍ନିବିତ ହେଇଛି ବେଶୀ ଯାଇ ହଉନି ଯେ ସେ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର ନିର୍ବିକଳ୍ପ ସମାଧି ସମୟ ଯେଉଁ ସବୁ ତ୍ରିମୁଖରୁ ତାଙ୍କର ଯୋଉ ବାଣୀ ସବୁ ବାହାରିଥିଲା ସେଗୁଡ଼ିକ ସବୁ କ'ଣ ହେଇଛି ନା ପୁଣ୍ୟମୂର୍ତ୍ତି ନାମଙ୍କ ଉପରେ ସନ୍ନିବେଶ କରାଯାଇଛି ମାତ୍ର 72 ଦିନ ବାଣୀ ସେଥିରେ ସବୁ ଲେଖାଯାଇଛି ଯେ ସେ ଠାକୁର ସେଇଠି ସେ କହୁଛନ୍ତି ଯେ ପୁଣ୍ୟ ପବିତ୍ର କିଛି ତଫାତ ନାହିଁ ମୁଁ ହୀନପତି ଏବଂ ସେଇଠି ସେ 13 ଦିବସ ବାଣୀରେ କହୁଛନ୍ତି ଆମେ ଆତ୍ମା ଆମେ ପରମାତ୍ମା ଆମେ ପରମ ବ୍ରହ୍ମ ଏବଂ 56 ଦିବସରେ କହୁଛନ୍ତି ମୁଁ ଆମ କାରଣ ଅନନ୍ତ କୋଟି ଦେବତା ଚନ୍ଦ୍ର ବାୟୁ ବ୍ରହ୍ମ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଅଙ୍ଗ ସତ୍ତାତ୍ତମ ମୁଁ ସେଇ ଦୟାଲ ସେ ବ୍ରହ୍ମ ଦେଶ ଦେଶ ମୁଁ ସେଇ ବୃନ୍ଦାବନ ଶ୍ରୀକୃ ମୁଁ ଶ୍ରାଦ୍ଧ ମୋ ରାତି କରନ୍ତି କୋଡ଼ି ସୂର୍ଯ୍ୟ ଚନ୍ଦ୍ର ଗଗନ ସବୁ ମୋରି ଲୀଳା ମୋରି ପ୍ରକଟ ମୋ ସ୍ତ୍ରୀ ହୋଇ ସ୍ୱାମୀ ସେବା କରେ ମୁଁ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ମନନ କରେ ମୁଁ ମୋ ପୁତ୍ର ମୋ କନ୍ୟା ବୈରାଗୀ ସେ ହସେ ନାଚେ କାନ୍ଦେ ଏକ ମୁଣ୍ଡ କୁକୁର କୁଳି ଛୁଟି ବୋଲେ ପୁଣି ମୋରି ମୁଣ୍ଡେ ବୋଲି ଲାଠିଆ ମୁଁ ବେଦ ବାଇବେଲ କରନ୍ ସବୁ ମୁଁ ସେଇ ସବୁ ଏବଂ ଆଦର୍ଶ ବିନାୟକ 123 କହୁଛି କଣ କହୁଛନ୍ତି ଇଏ ବ୍ୟକ୍ତ ପ୍ରିୟ ପରମା ପୁରୁଷୋତ୍ତମ ଯିଏ ବଶିଷ୍ଠ ପ୍ରାଣୀ ଆପୁରଣ ଆଚାର୍ଯ୍ୟ ପ୍ରୀତି ପ୍ରଳାବଳ ଯିଏ ମଣିଷ ପରମ ସେହି ପଥ ସେହି ସତ୍ୟ ସେହି ଜୀବନ ଲୋକ ଏଲ୍ ସି ସେ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର ଏବଂ ସେ ଅନୁଷ୍ଠାନ ଗଢି ଦେଇକି ତାଙ୍କୁ ସତ୍ସଙ୍ଗ କୁହାଯାଏ ଏ ସତ୍ସଙ୍ଗର ଡେଫିନେସନ ବିଭିନ୍ନ ମହାନ ଦେଇଛନ୍ତି ଏଇ ଯେମିତି ଆଜି ସଜାଜ୍ୟ କହିଲେ କ୍ଷଣ ବିସର୍ଜନ ସଙ୍ଗତିରେ ହଉଛି ଭଗବାନ ଲୋକରେ ନଥା ଏବଂ ସ୍ୱାମୀ ଶିବା ଯିଏକି ଡିଭାଇନ୍ ଲାଇଫ୍ ସହିତ କର୍ଣ୍ଣ ସେ ବି କହୁଛନ୍ତି 100ଟି ତୀର୍ଥ ଗାଧା ଗୋଟିଏ ସତ୍ସଙ୍ଗ ଆଚରଣ କରିବା ସେଇଆ ଆଜି ଯେଉଁମାନେ ସବୁ ସତ୍ସଙ୍ଗ ଦେଇ ସେମାନେ କେତେ ପୁଣ୍ୟବାନ ତାଙ୍କର ପ୍ରକାଟ୍ୟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେମାନେ ପୂର୍ଣ୍ଣ ସତ୍ସଙ୍ଗର ଫଳ ଥାଉଛି ଅକାଟ୍ୟ ଏବଂ ଆମର ଗୋସ୍ୱାମୀ ତୁଳସୀ କଲେ ଯେଉଁମାନେ ସତ୍ସଙ୍ଗ ଆସନ୍ତି ତାଙ୍କର ସେ ବିବେକ ଉଦ୍ରେକ ହୁଏ ଏବଂ କୃଷ୍ଣ ଠାକୁର କହିଲେ ବ୍ରହ୍ମ ପ୍ରତିଷ୍ଠା ଅମୃତ ଅବଶ୍ୟ ସୁଖ ସକାନ୍ତ ଠାକୁର କହିଲେ କିନ୍ତୁ ସେ ଠାକୁର ଯୋଉ ବାଣୀ ଦେଲେ କେତେ ଯୁକ୍ତିଯୁକ୍ତ କେତେ ସୁନ୍ଦର ଯୋଗୋପଯୋଗ ଦେଲେ ହଁ ସତ୍ସଙ୍ଗ ହଉଛି କମ୍ପାନିଅନ୍ ଅଫ୍ ଲଭର୍ସ ସେ ସତାପ୍ର ସଙ୍ଗ ହି ସତ୍ସଙ୍ଗ ଏବଂ ସେ ପୁଣ୍ୟପୋଥିରେ 29 ଦିବସର 14 ନମ୍ବର ଠାକୁର କହୁଛନ୍ତି ସତ୍ସଙ୍ଗ ହଉଛି ପ୍ରାଣେର ଜିନିଷ ଯେକୌଣସି ଅନୁଷ୍ଠାନ ହଉ ନା କି ଯଦି ତା ଭିତରେ ସତ୍ୟ ଥାଏ ସେଇମାନେ ହିଁ ଆମ ଆପଣାର ଲୋକ ଏବଂ ସେଇ ପୁଣି କହୁଛନ୍ତି 23 ଦିବସରେ 23 କହୁଛନ୍ତି ସତ୍ସଙ୍ଗ ହଉଛି ଗୋଟେ ସିଡ଼ି ଅର୍ଥାତ୍ ଉପରକୁ ଉଠିବା ପାଇଁ ଗୋଟେ ନିଶୁଣ ଶୈଳୀ ସିଡ଼ିର ପ୍ରୟୋଜନ ଠିକ ସେଇଭଳି ଉପରବାଲାଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କିବା ପାଇଁ ହେଲେ ଏ ସତ୍ସଙ୍ଗ ରୂପକ ସିଡ଼ି ଆମକୁ ଉଠିବାକୁ ପଡିବ ତେଣୁ ସତ୍ସଙ୍ଗ ଠାକୁର କହୁଛନ୍ତି ମାଇ ମ୍ୟାନେଜ୍ ଦ ଫର୍ଷ୍ଟ ମ୍ୟାନ୍ ହୁଡ଼ ମ୍ୟାନ୍ ମଣିଷ ତିଆରି କାରଖାନା ତାଙ୍କର ଭାବ ଦେହ ସତ୍ସଙ୍ଗ ଏବଂ ସତ୍ସଙ୍ଗ ସେ ଆସିଛନ୍ତି ବହୁତ କଥା ସେ କହିବାକୁ ସମ୍ଭବ ନା ତେବେ ଏତିକି ମାତ୍ର ମୁଁ କହୁଛି ସତ ଦୁଃଖ ଦୁଃଖ ଆସିବା ପୂର୍ବରୁ କଣ କଣ ସବୁ ଲକ୍ଷଣ ଆସେ ପୁଣ୍ୟପୋଥିର 22 ଦିବସରେ ଠାକୁର କହୁଛନ୍ତି ଦୁଃଖ ଆସିବା ଆଗରୁ 2ଟି ଜିନିଷ ଦେଖାଯାଏ ଗୋଟେ ଲକ୍ଷଣ ହେଉଛି କ'ଣ ଅବିଶ୍ୱାସ ଅବିଶ୍ୱାସ ଆସିଯାଏ ଏବଂ ତା ଭୁଲିଯାଏ ସେଇଥିପାଇଁ ଠାକୁର କହୁଛନ୍ତି ଏଟା ବାଣୀ ଏଇଟା ହଉଛି ଧୀରଧ୍ୟାନ ବାଣୀ ସଂଖ୍ୟା ହଉଛି ମନେ ପଡ଼ୁଛି ବାଣୀ ସଂଖ୍ୟାଟା ତେବେ ସେଠି ତୁମେ ଜଗତରେ ପ୍ଲାବନ ପରି ଢଳ ସେବା ଉଦ୍ୟମ ଜୀବନ ବିକି ଦେଇ ବେଷ୍ଟ ସମସ୍ତଙ୍କୁ ଆଦର୍ଶ ପ୍ରଥା କରି ଜୟ ଯଶ ଗୌରବ ଏବଂ ନାରୀ ଯଦି ପ୍ରକୃତ ମୁଁ ଚାହେଁ ଛୋଟ ସୀତାର ମଙ୍ଗଳ ସଂଖ୍ୟା ସର୍ବପ୍ରାଣୀଙ୍କୁ ମୁଖରିତ କରି ତୁମେ ଚାହୁଁନା ତୁମେ ତା କିନ୍ତୁ ଆଜି ବସ୍ତୁତ ସେୟା ହେଇଛି ପୁଣି କହୁଛନ୍ତି ତୁମେ ନିଜେ ହିସାବ କରି ଦେଖ ଅରିଛବା କ'ଣ ହେବା କ'ଣ ନିଷ୍ପାଦନ ତାତ୍ପର୍ଯ୍ୟ ନିଷ୍ଠା ନନ୍ଦିତ ରାଗନି ଆନୁଗତ୍ୟ କୃତି ସମ୍ବେଦନ କର୍ମବ୍ୟ ତତ୍ପର ଉଲ୍ଲାସ ମାନେ ନିଖୁଣ ଭାବରେ ଯେପରି କରିବାକୁ ସେପରି କ'ଣ କିଛି ପରିଚୟ ହେବ ମୁହଁରେ ଭଗବାନ ଭଗବାନଙ୍କ କିଛି କର ନା କହୁଛ ଭଗବାନ କିଛି ହେଲା ନାହିଁ ବିହିତ ଭାବରେ କରିଦେଖ ଭଜନ ବା ଭଗବାନ ମାଂସବାଦ ମଣିଷ ଯେପରି ନୁହଁ କି ଭାଗ୍ୟବାନ ଭଜନ ଭଜନ ଯେପରି ଭାଗ୍ୟ ମଧ୍ୟ ସେହିପରି ଠାକୁର ପୁଣି କହୁଛନ୍ତି ଦୁଃଖ ଆସିବା ପାଇଁ ଏଗୁଡ଼ିକୁ ଦେଖ ତୁମେ ଏପରି କାଶ ଫେଣେଇ ତୁମ ଗୋଟେ କହିଲେ ସେ ଆଡ଼କୁ ତୁମେ ଢଳି ପଡ଼ିଲ ତୁମେ ବୁଝିପାରୁନ ତୁମ ଅନ୍ତରେ କି ବିଭତ୍ସ ସରି କିପରି ତୁମକୁ କେଉଁ ଆଡ଼କୁ ପରିଚୟ ଦେଉଛି ତୁମର ସେ ଈଶ୍ୱର ନିଷ୍ଠା ଇଷ୍ଟ ନିଷ୍ଠା କୁଆଡ଼େ ଗଲା ସେଗୁଡ଼ିକ ହଜାଇ ଦେଲେ କିପରି ପୁଣି ଠାକୁର କହୁଛନ୍ତି ଆଦର୍ଶ ଏ ଯୋଉ ସରସ୍ୱତୀ ଗ୍ରନ୍ଥର ଆଲୋଚନା ପଡ଼ୁନି ପାଇଲି ନାହିଁ ବୋଲି ଯେଉଁମାନେ ମିଳାନ୍ତି ସେମାନଙ୍କୁ ପଚାର କରିଛନ୍ତି କ'ଣ ବା ପାଇଲେ ଦେଇଛନ୍ତି କ'ଣ ଫେରେ ପାଇବ ସେମାନେ କହୁଥିଲେ ସେ ଦାଦା ମଧ୍ୟ କହୁଛି ପଛେ ପଛେ ଚାଲିଛନ୍ତି ଯେ ମଥାରେ ଧରି ସାରିଲା ଜୀବନ ରଖିବୁ ସେଠି ତାଙ୍କୁ ଠକେ
বুড়ি বুঝবে সমুদ্র অভিষ্ঠা বড় সর ধরি বাকু কি ইন্দ্র সে দিন সে তে হবো ইষ্ট ছাড়ি ইষ্ট সাজি খেলায় ভবিষ্যৎ সতক দেখিন ভুলিও বিধি পারিবে না ভাঙ্গি সত্তা সারা জাগুচি ভাঙ্গুন হচ্ছে প্রলয় ঝড় পার তো যাবে এ ভরি ফেরো এই দিন শেষে পুনি ইংলিশে বাড়ি দেলে বি নট অ্যাটেন্টিভ টু অ্যাটেন অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভ অ্যাটেনশন উইল সলভ ইউ উইদাউট ক্রিয়েটিং ইনটেনশন তেণু এইগুড়ি সব দিয়েছেন তাকে যদি আমি পরিপালন করা তাহলে আমি নিশ্চিত ভাবে সুন্দর মানুষ হয়ে যাবা যে কথা আজ সদাচার করি এইগুড়ি সব কলে সদাচার আপে আপে হই আর কিছু না এগুলা যদি আমি তাঁর ঠাকুর মানু ঠাকুর কথা অনুসারে চালু তাঁর অবধারে চালু আমার কিছু হবে দুঃখ আসে বহুত প্রকার দুঃখ আসে দুঃখ আসে কত গুড়ে কামিন কাঞ্চন পাখ দুঃখ আসে ষোল জন্ম প্রারব্ধ কর্ম দুঃখ আসে পরিবেশের সংঘাতের বি দুঃখ আসে এবং আমার মদ মোহর প্রতি প্রভৃতি আসে গো বিটুন দুঃখ আসে এবং অক্ষের মধ্যে দুঃখ আসে এতে গুড়ে সচেত দুঃখ আমি সম্মান নাই সেগুলো মোটর গোটে আঞ্চলিক ক্ষুদ হয়েগলা এই সব গুড়ি মু আলোচনা পারি না আময় না ঠাকুর কহলি যে প্রশ্ন যাও যুক্তি যাও সরি তোমার কার্য করবি সাধন মরণ শব্দ করি শেষে সেই গোটে মহান বাণী আদর্শ বিনায়কর শেষ বাণী 281 নম্বর তুমি সেই আজীবন যাকে চিরদিন রোহ রোহ বলে প্রত্যেক ব্যস্ত সহ সমস্ত না তথাপি কয়ে না না ছন্দরে তুমি চিরদিন মোটা রোহ বলে চিন্তার করে যায় তোমার সেই পরম মোর পরম পিতা জয় গুরু দাদা জয় গুরু সম ইতিমধ্যে অধিকার জয় গুরু সুন্দর ভাবে ঠাকুর ভাবাদর্শ পুণ্যপতি আর ঠাকুর স্বাস্থ্য সদাচার সূত্র উপরে আজ আপনার যে আলোচনা করছেন তার আর তুলনা নাই আজ যে দুই জন ব্যক্তিত্ব আমি পাই দোলগোবিন্দ পণ্ডা ভাই আউ নবকিশোর মিশ্র ভাই সহপ্রতিনিধি পাইলু সেমানে সুন্দর ভাবে ঠাকুর ভাবাদর্শ স্বাস্থ্য সদাচার সূত্র পুণ্যপতি সবুর ভাবাদর্শ সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে করছেন সেমানকর আলোচনা বারম্বার শুনিয়া মন হুয়ে তেমন সঞ্চালকু নিবেদন করা যাব সে যদি সুযোগ পাইলে এমানকু সব সহযোগ সুবিধা দেবে তাহলে লোক মানে বহুত